ঘটনা অঘটনের মধ্য দিয়ে জমে উঠেছে টি-20 বিশ্বকাপ। কাল সুপার 12 এর দ্বিতীয় জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে আজকের এখন মাঠের আয়োজন। সঙ্গে আছে আমি নাইমাবির, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্রিকেট বিশ্লেষক এবং রাইজিং বিডির ভারপ্রাপ্ত সম্পাদক MM কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আবির। আজকে আমরা মূলত টপিক ঠিক করেছি অপেক্ষা প্রথম জয়ের, এটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম জয় আমরা কেন বলছি, যেহেতু আগামীকাল দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সকাল 9টায়। এর আগে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে, মানসিকভাবে কিছুটা হলেও দক্ষিণ আফ্রিকা চাপে থাকবে। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে, কীভাবে জিতেছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই ব্যাপারে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে হুমায়ুন কবির রোজ, যিনি অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছেন, প্রথমে সেটি দেখে আসবো। শিওর। একটু হলেও প্রেশার থাকবে, সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি এবং এমন একটা গ্রাউন্ড যেখানে হয়তো আমরা প্রেফার করব যে কোনো দলের সাথে খেলার জন্য। ঠিক তাই, পটিয়ারা জয়ের নেশায় মত্ত। নেটে তাই লম্বা সময়ের অনুশীলন আফ্রিকার ব্যাটারদের, খুনে ব্যাটিং লাইন আপ। বিশ্ব টি-20-র সেরা ব্যাটাররা তাদের দলে, ডিকক, রুশো, মিলার কিংবা বোলিংয়ে রাবাদা, এনগাদিরা ত্রাস ছড়াবে। প্রতিপক্ষ সম্পর্কে ভালোই জানা সাকিবের, তাই বাংলাদেশ দলকে উপভোগের মন্ত্র দিলেন। আমরা খোলামেলা যেতে চাই, এনজয় করতে চাই, খেলাটা অ্যাগ্রেসিভ থাকতে চাই, অবশ্যই এক্সাইটিং ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসির মুখে ফিরে আসতে চাই। ম্যাচের আগ পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষ দল বাংলাদেশ, টাইগারদের বিপক্ষে 7টি টি-20-তে অপরাজিত থাকা পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনতে পারলে সেমিফাইনালের স্বপ্নের পথে এগিয়ে যাবে লাল সবুজের প্রতিনিধিরা, যে সংকল্প হৃদয়ে গেঁথে রেখেছেন অধিনায়ক সাকিবও। এখন এমন একটা ম্যাচ যে ম্যাচে যদি আমরা জিতে যাই, আমাদের যেটা বললাম যে এমন কিছু করার যে অ্যাবিলিটি আসছে সেটা প্রমাণ করার খুব কাছাকাছি চলে যাবো, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এট দি সেম টাইম সাউথ আফ্রিকাও হারতে পারবে না, অলমোস্ট ওরকম একটা ইসের অবস্থায় আছে, সো দুই দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। প্রতিপক্ষ দলে একাধিক বাহাতি ব্যাটার থাকায় বাংলাদেশের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে, সুযোগ পেতে পারেন একজন বিশেষজ্ঞ স্পিনার। বিশ্ব ক্রিকেটের টি-20 ফেরিওয়ালা কোয়ান্টন ডিকক, জেভিড মিলার, কাগিসো রাবাদা কিংবা লুঙ্গি এনগাদি, দক্ষিণ আফ্রিকার এই ঝড়গুলো সামলাতে পারবে তো বাংলাদেশ? কঠিন তবে অসম্ভব নয়, কারণ সবারই তো জানা নিজেদের দিনে বাঘ গর্জে উঠলে কোনো কিছুই অসম্ভব নয়। সিডনির ক্রিকেট গ্রাউন্ড থেকে হুমায়ুন কবির রোজ, এখন অস্ট্রেলিয়া। আমরা দেখছিলাম হুমায়ুন কবির রোজ আসলে আমাদের দেখাচ্ছিলেন বাংলাদেশের আসলে মানে কোন কোন জায়গায় শক্তির বা সাউথ আফ্রিকার কোন কোন জায়গায় শক্তির, আমাদের কোথায় কোথায় আসলে নজর দিতে হবে। প্রথমেই আসলে কথা বলতে চাই কেন আজকের আমরা নামটি দিয়েছি যে প্রথম জয়। এর আগে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা 7টি ম্যাচ মুখোমুখি হয়েছে টি-20-তে, কিন্তু একটাও বাংলাদেশ জিততে পারেনি। কালকের ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হয়তো সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচ জয় হবে। প্রথমে জানতে চাই যে সাউথ আফ্রিকা, মানে সাকিব বলছেন যে ম্যাচটি তারা এনজয় করতে চান, আসলে কি বাংলাদেশ দল প্রথম ম্যাচে জিতবার পরে এনজয় করবার মুডে আছে? দেখুন, প্রতিপক্ষ যখন সাউথ আফ্রিকা, তখন কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে যে পরিকল্পনা নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে খেলেছিল সেই পরিকল্পনা বা স্ট্র্যাটেজি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, কোনো সন্দেহ নেই। কারণ নেদারল্যান্ডের শক্তি এবং সাউথ আফ্রিকার শক্তির মধ্যে কিন্তু আপনার আকাশ পাতাল মানে পার্থক্য রয়েছে, এবং নেদারল্যান্ড এই টুর্নামেন্টে কিন্তু ফেভারিট দলগুলোর মধ্যে, এই আপনার সাউথ আফ্রিকা কিন্তু এই টুর্নামেন্টের ফেভারিট দলগুলোর মধ্যে অন্যতম একটি। সো তারাও এখানে শিরোপা জিততে গিয়েছে, আর বাংলাদেশ কিন্তু কখনো বলেনি যে আমরা শিরোপা জিততে চাই গিয়েছি। আমরা প্রশ্ন করেছিলাম সাংবাদিকরা বাংলাদেশ দলকে, তারা কোনো একটা লক্ষ্য বলেনি। সো এক অর্থে কিন্তু বাংলাদেশ লক্ষ্যহীন ক্রিকেট মানে লক্ষ্যহীন একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে খেলতে নেমেছে, ভালো ক্রিকেট খেলাটা এটি কিন্তু এক ধরনের একটা আশাটা। আজকেও সাকিব আল হাসান যে প্রেস কনফারেন্সে বলেছেন যে সাউথ আফ্রিকাকে যদি আমরা হারাতে পারি তাহলে আমরা যে ভালো কিছু করতে পারি টি-20-তে সেটার একটা প্রমাণ হয়ে যাবে। সো এই সেই দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় তাহলে এই ম্যাচটা বাংলাদেশ দলের জন্য কিন্তু অনেক কঠিন এবং চ্যালেঞ্জের একটা অপেক্ষা করছে, এবং সেই সঙ্গে মনে রাখতে হবে যে বৃষ্টি কিন্তু এখানে হতে পারে। কালকেও কিন্তু ওয়েদার ফোরকাস্ট যেটি সিডনিতে বলা হয়েছে সেটা 70% মতো কিন্তু আপনার এখানে রয়েছে যে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। সো বৃষ্টি যদি হয় বা বৃষ্টির আশঙ্কা যদি থাকে তখন কিন্তু আপনাকে আগের দিন যে প্ল্যান করেছেন সেই প্ল্যান থেকেও বেরিয়ে আসতে হবে। সো কার্টেল ওভারের জন্য আপনাকে নতুন এক ধরনের প্ল্যান করতে হবে। সব কিছু মিলে সাউথ আফ্রিকার বোলিং, সাউথ আফ্রিকার ব্যাটিং এবং সাউথ আফ্রিকার যে স্ট্রেংথ এবং পরিসংখ্যানই সেটা
প্রমাণ যে 7-0 বাংলাদেশ এখন পর্যন্ত সাতটি খেলেছে, ম্যাচ জিততে পারেনি একটিও। সেই হিসাব থেকে বলা যেতে পারে যে বাংলাদেশ দলের জন্য খুব কঠিন এবং চ্যালেঞ্জের একটি বিষয় হবে এটি। তবে একদিক থেকে বাংলাদেশ এখন পর্যন্ত এই বিশ্বকাপে সাউথ আফ্রিকার সাথে এগিয়ে রয়েছে। আপনি যদি পরিসংখ্যানের কথা বলেন, পয়েন্ট টেবিলের কথা বলেন, বাংলাদেশ একটি ম্যাচ জিত খেলেছে এবং একটি ম্যাচ জিতেছে, সাউথ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত এবং সেটি বৃষ্টির কারণে তারা ম্যাচটি জিততে পারেনি। তবে সেই ম্যাচ বৃষ্টির আগে অ্যাবান্ডেন হয়ে যাওয়ার আগ পর্যন্ত সাউথ আফ্রিকা যে ব্যাটিং আপনার বিস্ফোরক দেখিয়েছে, সেই ধরনের বিস্ফোরণ যদি তারা কালকের ম্যাচে দেখাতে পারে তাহলে তখন কিন্তু বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। সো কোনো সন্দেহ নেই যে এই ম্যাচ বাংলাদেশ খেলতে নামছে নেদারল্যান্ডসের সাথে, একটা সহজ প্রতিপক্ষ ছিল, তারপরে সেই সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশকে খুব সহজে যে জয় পেয়েছে তা কিন্তু না। আপনি 9 রানে জয়টা পেয়েছে এবং 144 রান বাংলাদেশ করেছিল, সেখানে 9 রানে ম্যাচটা জিতেছে এবং শেষ ওভার পর্যন্ত ওয়েট করতে হয়েছে, শেষ বল পর্যন্ত ওয়েট করতে হয়েছে ম্যাচটি জেতার জন্য বাংলাদেশকে। সেই হিসাব থেকে বলা যেতে পারে যে বাংলাদেশ দলের জন্য কঠিন সময় একটা অপেক্ষা করছে এবং সাউথ আফ্রিকাও কিন্তু নিশ্চিতভাবে চাইবে যে এই টুর্নামেন্টে তারা প্রথম ম্যাচটা যেভাবে অ্যাবান্ডেন হয়ে গিয়েছে সেখান থেকে মাত্র একটি ম্যাচ পয়েন্ট পেয়েছে, এই ম্যাচ থেকে তারা ফুল পয়েন্ট পেতে চায়। বাংলাদেশকে এই ম্যাচে জিততে হলে এখন পর্যন্ত এই বিশ্বকাপে বাংলাদেশ যা খেলেছে বা বিশ্বকাপের আগে যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলে এসেছে, তার আগে যে নিউজিল্যান্ডে যে আমরা তিন জাতি ক্রিকেট খেলে এসেছিলাম, সব কিছু ভুলে গিয়ে সবচেয়ে ভালো ক্রিকেটটা খেলতে হবে, বেস্টটা দিতে হবে। আমি ওই প্রসঙ্গে আসতাম, প্রথম ম্যাচে আমরা 144 করেছিলাম একেবারে, আমরা কয়েকদিন ধরে মানে বেশ কিছুদিন ধরে আমাদের ওপেনিং পেয়ার নিয়ে কথা হচ্ছিল, সেই জায়গায় তারা আসলে উতরে গেছে বলাই যায়। মাঝে আমরা আসলে বিশেষ করে সাকিবের উপর ভরসা করেছিলাম বা লিটনের উপর ভরসা করেছিলাম, তারা আসলে খুব একটা ভালো খেলতে পারেনি, পরে আফিফ আর মোসাদ্দেক মিলে একটা মোটামুটি টোটাল দাঁড় করিয়েছে। কিন্তু আমাদের প্রথমে মনে হয়েছিল ওদেরকে মানে নেদারল্যান্ডকে হয়তো 100-এর মধ্যে অল আউট করে দেওয়া সম্ভব এমন জায়গায় গিয়েছিল, সেই ম্যাচটি এত দূর পর্যন্ত নিয়ে আসলো, মানে একেবারে সহজ জয়কে খুব কঠিন করে জেতা আর কি, যেটা বলি আমরা, এবং একজন বোলার কিন্তু আমরা কম আসলে খেলতে দেখিয়েছি সেই জায়গায়। এবার আপনি কি মনে করেন উইনিং যে কম্বিনেশন সেটি কি ভাঙবে, একজন বোলার কম রাখার কি রিস্কটা বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে নিবে কিনা? আবির, আমি উইনিং কম্বিনেশনের এই শব্দটাই বিশ্বাসী না, কারণ উইনিং কম্বিনেশন বলতে আপনি আগের দিন জিতেছিলেন বা তার আগের দিন জিতেছিলেন, সেই কারণে আপনি উইনিং কম্বিনেশন নিয়ে সেই জয়ী দল নিয়ে কিন্তু আপনি পরের দিনের একাদশ সাজাবেন, এটি আমি মনে করি যে কোনো ক্রিকেট একটা ক্রিকেট একটা মানে সিদ্ধান্তের বিষয় হতে পারে। কারণ আপনাকে কিন্তু টিম সাজাবেন আপনি কিন্তু পরের দিনের আপনার মাঠ দেখে, পরের দিনের উইকেট দেখে, কন্ডিশন দেখে, ওভারকাস্ট সিচুয়েশন যদি থাকে তখন কিন্তু একরকম পরিকল্পনা করতে হবে, এবং তার চেয়ে বড় বিষয় প্রতিপক্ষ আপনার কোথায় দুর্বলতা রয়েছে এবং কোথায় শক্তিমত্তা রয়েছে সেটি বিবেচনা করে কিন্তু আপনাকে একাদশটুকু সাজাতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে যে আমরা কী চাচ্ছি এই দলের বিরুদ্ধে খেলতে, এই সব কিছু উপাত্তগুলো যোগ করে, এইসব অনুষঙ্গ যোগ করে কিন্তু আপনি একাদশটা তৈরি করবেন। আমরা আগের ম্যাচে জিতেছিলাম এই কারণে ওই দলকে নামাতে হবে, এই ধরনের ব্লাইন্ড কোনো কিছু করাটা আমার মনে হয় না যে খুব একটা ওয়াইজ ডিসিশন হবে। সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারাও নিশ্চিতভাবে সেই বিষয়গুলো চিন্তা করছেন, বৃষ্টি, সাউথ আফ্রিকার শক্তিমত্তা, নিজেদের শক্তিমত্তা, এবং যেভাবে আপনি বললেন যে আগের ম্যাচে আমরা জেনুইন 4 জন বোলার নিয়ে খেলেছিলাম এবং পঞ্চম বোলারের কাজটা করেছিলেন আপনি মোসাদ্দেক এবং সৌম্য সরকার, এবং একটু মনে করিয়ে দিই আমি যে পঞ্চম বোলারের কাজ যে এই দুজন করেছিলেন, সেই দুজনে মিলে কিন্তু 4 ওভারে দিয়েছিলেন 43 রান, এবং 4 ওভারে 43 রান ইজ এক্সপেন্সিভ নিশ্চিতভাবে, কিন্তু 10-এর উপরে রান। সো নিশ্চিতভাবে কিন্তু আপনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে যদি আপনি সেই একই স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামেন যে 4 জন বোলার এবং পঞ্চম বোলারের কাজ এই দুজন করে দিবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে সাউথ অফ নেদারল্যান্ড যেহেতু 4 ওভারে 43 রান তুলেছিল এই দুজনের বলে, আপনি সাউথ আফ্রিকা কিন্তু এটা আরও দ্বিগুণ করে ফেলতে পারে। সো T20-তে আপনাকে অতি অবশ্যই কিন্তু 5 জন মূল বোলার নিয়ে খেলতে হবে, এবং এই 5 জন বোলারের মধ্যে কেউ যদি একজন ভালো না করতে পারেন তখন আপনি পার্ট টাইম বোলারের কাছে যেতে পারেন, কিন্তু পার্ট টাইম বোলার দিয়ে আপনি ফিফথ বোলারের কাজটাকে কোনো মতেই করতে পারবেন না, এটা অনেক বড় একটা রিস্কি বিষয় হয়ে যাবে। নেদারল্যান্ডের ম্যাচে আমরা কিন্তু এই ঝুঁকিটা নিয়েছিলাম এবং সমস্যায় কিছুটা পড়েছিলাম, কিন্তু সাউথ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে যদি আপনি এ ধরনের ঝুঁকি নেন সাউথ আফ্রিকা কিন্তু আপনাকে ছিন্ন ভিন্ন করে তুলবে, ফেলবে একদম পুরোপুরি। সো নিশ্চিতভাবে কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে 5 জন জেনুইন বোলার এবং 7 জন ব্যাটসম্যান, এই 11 জন নিয়ে কিন্তু আপনাকে টিম সাজাতে হবে। এই জায়গায় আমি আসলে জানতে চাই সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ, প্রথম যে সারি যারা ব্যাট করেন একদম টপ অর্ডারে, তাদের মধ্যে কিন্তু লেফটি রয়েছে 3 জন, সেই জায়গা থেকে আমরা যদি আর একজন বোলার ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে কি আমরা কি ডান হাতি অফ ব্রেক মানে এই ব্যাপারটা প্রাধান্য দিব কিনা? যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে এই যে দলটি রয়েছে 11 জনের আগের ম্যাচটি যারা খেলেছে, আমরা কাকে আসলে ড্রপ করব, মানে আপনার কি মনে হয়? না দেখুন, আপনি নতুন একাদশ যদি এই দলের বিরুদ্ধে সাজাতে হয়
সেখানে আপনার সামনে কিন্তু বিকল্প খুব কিছু নেই কিন্তু বিকল্প কিন্তু দুটো রয়েছে যেটি আমি বললাম যে আপনি যদি ব্যাটসম্যান আপনার যদি পাঁচজন বোলার নিয়ে খেলতে চান একজনকে ড্রপ করতে হবে একজনকে তাহলে আপনি কাকে ড্রপ করবেন আপনি দুইটা অপশন রয়েছে আপনার কাছে একটা হলো যে আপনি একজন পেসার কমিয়ে দিবেন অথবা আপনি একজন ব্যাটসম্যান কমাবেন এবং ব্যাটসম্যান কমালে আপনাকে কিন্তু নিশ্চিতভাবে এখান থেকে ইয়াসির রাব্বিকে কমাতে হবে আর পেসার কমালে তিনজন পেসারের মধ্যে থেকে যে কোনো একজনকে কমিয়ে সেখানে আপনি কিন্তু স্পিনার ইমপ্রুভ করবেন এক সেটি হলো একটি দিক কিন্তু তারপরেও আপনার সেক্ষেত্রে আপনার পাঁচজন বোলার হবে না চারজন বোলার নিয়ে খেলতে হচ্ছে সো আপনাকে যদি পাঁচজন বোলার নিয়ে খেলতে হয় এখানে কিন্তু এখানে ড্রপ করতে হলে আপনাকে অতি অবশ্যই ড্রপ করতে হবে ইয়াসির রাব্বিকে এছাড়া বিকল্প আপনার সামনে আর কিছু নাই কাউকে বাদ দিয়ে যে আপনি একাদশে অন্য কাউকে ইনক্লুড করতে চান তাহলে কিন্তু নিশ্চিতভাবে ইয়াসির রাব্বি ছাড়া আর কোনো বিকল্প নেই আপনার সামনে এক নাম্বার টু হলো যে যদি আপনি দেখেন যে সাধারণত আমরা জানি যে সিডনির উইকেটে স্পিন একটু বেশি কাজ করে সেটিও যদি করতে চান তাহলে দলে যদি স্পিনারদের সংখ্যাও বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনজন পেসার না নিয়ে একজন পেসার নেবেন আমি জানি না আগের ম্যাচে যেহেতু বাংলাদেশের তিনজন পেসারই খুব ভালো বল করছেন সেই স্ট্র্যাটেজি থেকে বাংলাদেশ এখানে এই ঝুঁকিটা নিতে চাইবে কি না সো আমার মনে হয় যে বেশি অদল বদল করার পক্ষে যাবে না বাংলাদেশ সেখানে যদি অদল বদল করতে হয় তাহলে একজনই অদল বদল করবে সেটি হলো যে আপনি বলছিলেন যে যেহেতু সাউথ আফ্রিকার টপ অর্ডার ব্যাটিং লাইন আপে আপনার তিনজন লেফট হ্যান্ডি রয়েছেন এ কারণে একজন জেনুইন অফ স্পিনার এখানে ইনক্লুড করতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে একটাই বিষয় মেহেদি মিরাজ ইন রিয়াসির রাব্বি আউট এবং সেই জায়গা থেকে আর একটি ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে যে ওপেনিং পেয়ার আমরা তো দীর্ঘদিন ধরে কথা বলছি ওপেনিং সমস্যা নিয়ে সেই জায়গা থেকে যেহেতু মোটামুটিভাবে তারা 43 রানের মতো তারা 40+ রান করেছে মানে আমরা কি এই ওপেনিং পেয়ারটাকে আসলে কন্টিনিউ করছি কিনা না দেখুন টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা বিষয় স্পষ্ট বলে দিয়েছে যে তারা কিন্তু খুব ফ্লেক্সিবল তারা কিন্তু কোনো একটা জিনিসের মধ্যে কিন্তু আটকে নেই আপনি তিন নম্বরে ব্যাট করেন দেখে আপনি ওপেনিং করতে পারবেন না তিন নম্বরে যিনি ব্যাট করেন তিনি কিন্তু ওপেনার হিসেবে রয়েছেন কারণটা হলো যে প্রথম বলে কিন্তু আপনি ওপেনিং ব্যাটসম্যান জুটি ভেটেঙ্গে যেতে পারে তখন কিন্তু তিন নম্বর যিনি ব্যাটসম্যান রয়েছেন তাকে দ্বিতীয় বলটা খেলতে হবে ইনিংসে সো এখানে এই ফ্লেক্সিবিলিটিটা আমার কাছে ভালো লেগেছে এমনও হতে পারে আপনি দেখবেন যে যদি কালকে মেহেদি মিরাজ ইনক্লুড হন দলের মধ্যে হতে পারে মেহেদি মিরাজ কিন্তু দেখবেন যে আপনি ওপেনিংয়ে চলে গেলেন এবং সৌম্য সরকারকে মোস্ট প্রবাবলি এমন হতে পারে যে লোয়ার অর্ডারে তাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিতে পারেন একটা বিষয় আমি সবসময় বিশ্বাস করি প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আপনি কখনোই কিন্তু মুখস্থ করা বিদ্যা নিয়ে মাঠে নেমে সেখানে যদি ইমপ্লিমেন্ট করতে চান ইউল বি ইন ট্রাবল আপনাকে যখন যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু ব্যাট করতে হতে পারে এই বিষয়টার উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি 1997 সালে আমরা যে আইসিসি ট্রফি জিতেছিলাম চ্যাম্পিয়ন হয়েছিলাম যে ম্যাচে সেখানে কিন্তু পাইলট ওপেন করেছিলেন এবং ওপেনার যিনি ছিলেন আতার আলী তিনি 9 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অ্যাজ বিকজ সিচুয়েশন অফ দ্য ম্যাচ কার্টেল ওভার ম্যাচ ছিল তখন এই ঝুঁকিটা টিম ম্যানেজমেন্ট নিয়েছিল ঠিক একই রকমভাবে কালকের এই ম্যাচেও যদি এটা কোনো কারণে কার্টেল ওভার হয় তাহলে মোস্ট প্রবলি বাংলাদেশও সেই ধরনের কোনো একটা চিন্তাভাবনা যাবে যে আপনি উপরের দিকে মার্ক মেরে কেটে খেলতে পারেন এমন কোনো ব্যাটসম্যানকে সুযোগটা দিবে এবং নিচের দিকে তখন আপনি যিনি আগের ম্যাচে ওপেন করেছিলেন তাকে কোনো একজনকে হয়তো লো অর্ডারে তিনি ব্যাট করতে পারেন এই জায়গায় আরেকটি ব্যাপার থেকে যে মুস্তাফিজকে নিয়ে নানাবিধ সমস্যা মানে সমালোচনা হচ্ছে এবং আগের ম্যাচে মুস্তাফিজ কোনো উইকেট পাননি কিন্তু মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করেছেন মানে এর আগে আমরা মুস্তাফিজের যে ধরনের ছন্নছাড়া বোলিং দেখেছি আপনার কি মনে হয় মুস্তাফিজ এই যাত্রায় কি টিকে যাচ্ছে কিনা দলের সাথে নেওয়া উচিত অবশ্যই কারণটা হলো যে একটা ম্যাচ দেখে আপনি যেমন কাউকে আপনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার হিসেবে বলতে পারেন না ঠিক একই রকমভাবে কোনো একটা ম্যাচে কেউ যদি খারাপ করে তাকে কিন্তু আপনি বলে দিতে পারেন না যে আপনি তিনি ভালো করতে পারছেন না আর মুস্তাফিজ সেই ম্যাচে উইকেট পাননি কিন্তু রান তো কম দিয়েছেন 4 ওভারে কিন্তু রান তিনি কম দিয়েছেন অনেক কম রান দিয়েছেন সো আমার মনে হয় যে বোলিং সাইডে বাংলাদেশ খুব একটা নড়াচড়া করবে না যেটি বললাম যে যদি বদল আসে তাহলে সেই একটা বদলই আসার সম্ভাবনা রয়েছে এবং মুস্তাফিজ কিন্তু ম্যাচ উইনার বোলার এবং মুস্তাফিজ তার ক্যারিয়ার বহু ম্যাচ জিতিয়েছে মুস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুতে কিন্তু আপনার অনেক এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পেস বোলিংয়ের যে ডিপার্টমেন্ট বাংলাদেশ রয়েছে সেখানে হয়তো সেই বিভাগে বাংলাদেশ নড়াচড়া করবে না পরিবর্তন করবে না পরিবর্তন যদি হতে পারে তাহলে একজন স্পিনার ইনক্লুড হবেন ইনক্লুড হবে এবং আরেকটি ব্যাপার বলতে চাই সেটি হচ্ছে যে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ সেটি নিয়ে আসলে কথা বলতেই হয় চারজন পেসার রয়েছে এবং সেই জায়গা থেকে এই যে গতির যে একজন মিডিয়াম পেসার রয়েছে বাকি তিনজনই কিন্তু মূল পেসার তো সেই জায়গা থেকে আমাদের যে টপ অর্ডার আপনার কি মনে হয় যে এই বড় পেসারদের বোলিং তারপরে বাউন্সিং এগুলো খেলবার জন্য প্রস্তুত মানে কি মনে করেন আপনি দেখুন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন খেলতে নামবেন তখন সেই ধরনের এক ধরনের তাগিদ নিয়ে কিন্তু আপনাকে খেলতে হবে এবং সব ধরনের মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো একজন বোলার 150 গতিতে বল করেন দেখে আমি বল খেলতে পারবো না বা 140 গতিতে বল করেন সেটির জন্য আমি সহজ আমার মনে হয় যে এইভাবে না গিয়ে আপনাকে যখন যে বোলার থাকবে এবং সেই বোলারের বিরুদ্ধে
যুদ্ধ কিন্তু আপনাকে করতে হবে, গুড বলকে আপনার কিন্তু ব্যাট বল বানাতে হবে। টি টোয়েন্টিতে আপনি কিন্তু শুধুমাত্র ডিফেন্স করে কখনই কিন্তু সামনে বাড়তে পারবেন না। রাবাদা এবং এনগিডি এই দুজন কিন্তু আপনার নিশ্চিতভাবে আপনার ওয়ার্ল্ড ক্লাস বোলার, এবং কালকের এই ম্যাচে শুরুটা যদি বাংলাদেশ এই দুই পেসারকে সামাল দিতে পারে তাহলে বাংলাদেশ দলের জন্য ব্যাটসম্যানদের জন্য পরের দিকের ব্যাটসম্যান যারা থাকবেন তাদের জন্য আপনার ইনিংস বিল্ড আপের দরকার হবে না, স্কোর বোর্ডে তখন তারা ফ্রি মেজাজে খেলতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আজকে ক্যাপ্টেন সাকিবুল হাসান যে কথাটি বলেছেন যে এই ম্যাচটা তাদেরকে উপভোগ করতে হবে, এনজয় করতে হবে। দেখুন আপনি যদি মাঠে প্রোঅ্যাক্টিভনেস আপনার না থাকে, আপনি যদি মাঠে একদম পুরো অনেক সময় শুধু মুখ চুন করে বসে থাকেন দেখবেন যে আপনি কিন্তু নিজেকে মেলে ধরতে পারবেন না। সো আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং মাঠে আপনাকে সব কিছু উপভোগ করতে হবে। ইভেন আপনি যদি ক্যাচ ড্রপও করেন একটা পরে যেন এটা মানে এটার জন্য দুঃখটা যেন খুব বেশি লিঙ্গার না হয়। আমরা আসলে আরও কথা বলবো বাংলাদেশের কালকের ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবং সিডনির আমাদের এই উইকেট নিয়েও কথা বলবো। তার আগে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। এখন মাঠে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। ফিরলাম এখন মাঠের আয়োজনে, কথা বলছিলাম বাংলাদেশ আগামীকাল যে প্রথম দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাউথ আফ্রিকার সাথে সেটি নিয়ে, এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে সিডনিতে, সিডনি গ্রাউন্ডে, এবং সেখানে নতুন উইকেট, একেবারে পুরোপুরি নতুন উইকেট, এবং এটি প্রথম ম্যাচ হতে যাচ্ছে এই উইকেটটাতে। সেই সিডনির আসলে গ্রাউন্ড নিয়ে অনেক ধরনের কথা রয়েছে এবং পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত গ্রাউন্ড, সেটি নিয়ে হুমায়ুন কবির রোজের আরেকটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসতে চাই আগে। ক্রিকেট ভুবন জুড়ে আলোচিত সিডনি ক্রিকেট গ্রাউন্ড, ভেতরে প্রবেশ করতেই রিচি বেনো, স্টিভ ওয়ার ভাস্কর্য আপনাকে স্বাগত জানাবে। কিংবদন্তিদের ভাস্কর্য পেরিয়ে মাঠে ক্যামেরা লেন্স খুঁজে নিল সিডনির বিখ্যাত গ্যালারিগুলো, যার বেশিরভাগ নামকরণ অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের নামে। স্যার ডন ব্যাডম্যান, শচীন লারাদের পদচারণায় সাক্ষী বিখ্যাত এই এসসিজি। অস্ট্রেলিয়ার এই প্রাচীন স্টেডিয়ামটি 1848 সালে প্রতিষ্ঠিত। 1882 সালে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা। এ পর্যন্ত 110টি টেস্ট, 159টি ওয়ানডে আর 12টি টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে সিডনি স্টেডিয়ামে, তাই ঐতিহাসিকভাবে বেশ সমৃদ্ধ সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ এই মাঠে এর আগে কখনোই খেলেনি বাংলাদেশ, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের আগে তাই এই মাঠে খেলা হবে, এজন্য দারুণ রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। স্বাভাবিকভাবেই অনেক প্রেস্টিজিয়াস একটা জায়গা যেখানে প্রথমবার আমি সহ পুরো দলই খেলছে, পুরো বাংলাদেশ টিমই খেলছে, তো আমাদের জন্য এরকম একটা জায়গায় এরকম একটা অকেশনে বিশ্বের জন্য ওরকম বড় কিছু করা। প্রায় 40,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ফুটবল ও রাগবি খেলাও হয়, তবে আপাতত ক্রিকেট হচ্ছে নিয়মিত। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচে টাইগার সমর্থকদের দখলেই থাকবার কথা রয়েছে সিডনির বেশিরভাগ গ্যালারি। সিডনির এই বিখ্যাত স্টেডিয়ামেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন দুই অস্ট্রেলিয়ান গ্রেট ক্রিকেটার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাগ্রা, আর বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশের ব্যাটারদের একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে, তা হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই বাউন্ডারি সীমানা। ডানহাতি ব্যাটারের জন্য স্ট্রেটে বাউন্ডারি সীমানা 80 মিটার, ডিপ কাভারে 72 মিটার, ডিপ পয়েন্টে 68 মিটার, ডিপ স্কোয়ার লেগে 66 মিটার। অন্যান্য মাঠগুলোর তুলনায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাউন্ডারি সীমানা বেশ বড়। তবে সাকিব আল হাসান একটা কথা স্পষ্টই বলেছেন, বাউন্ডারি সীমানা নিয়ে নয়, বাংলাদেশের সীমানা বিজয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে হুমায়ুন কবির রোজ, এখন অস্ট্রেলিয়া। আমরা রোজের প্রতিবেদনটি দেখছিলাম সিডনির ক্রিকেট গ্রাউন্ড নিয়ে, এবং বেশ বড় সড়ো মাঠ আসলে। মানে কি মনে করেন যে প্রথম ম্যাচ এবং 40,000-এর মতো যে এই ক্ষমতা, নিশ্চয়ই বাংলাদেশি প্রবাসী বাঙালিরাও সেখানে থাকবেন, কেমন টোটাল আশা করছেন এই এই ম্যাচে যদি বাংলাদেশ প্রথম ব্যাট করে? অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় যে কোনো মাঠে খেলা হলে কিন্তু সেখানে প্রবাসী যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য একটা আনন্দময় একটা দিন হয়ে থাকে, এবং সিডনিতে প্রচুর বাঙালি থাকেন। সিডনির আশেপাশের শহর থেকেও কিন্তু এই ম্যাচের জন্য কিন্তু প্রচুর বাঙালিরা টিকিট কেটেছেন আমি যতদূর জানি। সো তাদের জন্য খুব আনন্দময় একটা দিন হতে পারে কালকের এই ম্যাচটি। আর সিডনি মাঠ নিয়ে যদি বলেন আপনি, সিডনির মাঠ শুধু না, আপনি অস্ট্রেলিয়া যতগুলো মাঠ রয়েছে সবগুলো মাঠই কিন্তু বেশ বড়, এবং একটু আপনার সাবকন্টিনেন্টের উইক মানে আয়তন থেকে একটু বড় থাকে, এবং ঠিক
কয়েকটা মাঠ রয়েছে একটু চারকোনা টাইপের এবং এই মাঠগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা হলো সেটি হলো যে আপনি একদম স্ট্রেট বাউন্ডারিগুলো খুব বড় হয়ে থাকে এবং স্কয়ার বাউন্ডারি একটু বা ছোট হয়ে থাকে। আমাদের দেখতে পাচ্ছি মাঠের আপনি দেখবেন যে আপনি দেখবেন যে একদম হাইয়েস্ট বাউন্ডারিটা হলো কিন্তু আপনার 72 মিটার রয়েছে আপনার 80 মিটার আছে একদম স্ট্রেট বাউন্ডারি যেটা রয়েছে সেটি 80 মিটার এবং তারপরে এই যে দুটো বললাম যে স্কয়ার বাউন্ডারি আপনার 66 মিটার এবং 86 মিটার। তো এই দিক থেকেই আপনার যদি আপনি ছক্কা হাঁকাতে চান তাহলে এই দুটো জায়গায় কিন্তু আপনাকে ইউজ করতে হবে, বাট আপনি যদি স্ট্রেট বাউন্ডারিতে ছক্কা হাঁকাতে চান তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনাকে অনেক বেশি পাওয়ার ইউজ করতে হবে, যেটি সাউথ আফ্রিকার জন্য মাত্র ব্যাটসম্যানদের জন্য সহজ কিন্তু বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন হবে। বাট তারপরেও মাঠটা যেহেতু আপনি এই মাঠে কিন্তু শুধুমাত্র মাঠের আয়তন যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করবে তখনও এক থাকবে, বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখনও এক থাকবে। মূল যে জিনিসটা হলো যে আপনাকে প্রপার ক্রিকেটটুকু খেলতে হবে, যে ক্রিকেটটু যখন যে সময়টু যে ব্যাটসম্যান থাকবেন সেই ব্যাটসম্যান যদি নিজেদেরকে ঠিকমতো মেলে ধরতে পারেন, নিজেদেরকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারেন এখানে, তাহলে দেখবেন যে আপনি এই আমরা যে সাউথ আফ্রিকাকে কিন্তু আমরা ওয়ান ডেতে হারিয়েছি তাহলে টি টোয়েন্টিতে হারাতে পারবো কি না, কেন পারবো না। সো আমার মনে হয় যে সুযোগটা কাজে লাগাতে হবে এবং টি টোয়েন্টি শুধু না ক্রিকেট কিন্তু আপনাকে অবশ্যই সুযোগটা দেয়, সেই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারবেন কে কত ভালোভাবে কাজে লাগাতে পারে সেটার উপরে কিন্তু দেখার বিষয়। এই মাঠে মানে যেহেতু স্পোর্টিং উইকেটে খেলা হবে এবং একই সাথে পেস বোলিংয়েরাও বোলাররাও বেশ ভালো সুবিধা পাবে, আবার তার সাথে যদি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সেই জায়গা থেকে যদি আমি বলি যে একটা আদর্শ মানে টোটাল 160 থেকে 180 মধ্যে হলে কি মনে হয় যে আসলে চ্যালেঞ্জিং স্কোর হবে? না, আমার তো মনে হয় যে বাংলাদেশ যদি 100 রানও করে এবং সাউথ আফ্রিকাকে যদি 99 রানে আটকে রাখতে পারে সেটি অনেক বেশি কিছু হবে। সো আপনাকে যেটি প্রথমে করতে হবে সেটি হলো যে উইকেটের ক্যারেক্টার কেমন, এই উইকেটে আগে গিয়ে আপনাকে সেট হতে হবে, কিছুক্ষণ 3-4 ওভার খেললে কিন্তু বোঝা যায় যে এই উইকেটের আপনার পার স্কোর কত হতে পারে। আপনি যে উইকেটের আপনার পার স্কোর 140 সেখানে আপনি জোর করে 190 করতে পারবেন না, কিন্তু করতে গেলে কিন্তু আপনি দেখবেন যে ক্যাচ উঠবে অথবা আপনি হয়তো সেই হিসাব থেকে ছিটকে পড়ে যাবেন। সো এই উইকেটের পার স্কোর কত সেটি যদি বাংলাদেশ করতে পারে তাহলে এবং শুরুর দিকে যদি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের দুইটা উইকেট ফেলে দিতে পারে চাপে রাখতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যখনই সাউথ আফ্রিকা বা অন্য কোনো বড় দলগুলোর বড় দলগুলোকে চাপে রাখবেন এবং সেই চাপটা ধীরে ধীরে বাড়াতে হবে, সেই চাপটার থেকে যেন তারা কোনো মতে মুক্তি না পায় সেই ব্যবস্থাটুকু করতে হবে, কারণ এই দলগুলো হলো যে যখনই আপনি চাপে পড়ে সেই চাপ থেকে বেরিয়ে আসার কৌশলটা তারা জানে। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে টি টোয়েন্টি ম্যাচের মধ্যে কিন্তু আপনি প্রথম 6 ওভার তারপরে 8 ওভার তারপরে 6 ওভার এইভাবে যদি আপনি তিনটা ভাগ করেন পুরো ম্যাচটাকে তাহলে দেখবেন যে এই পুরো ম্যাচের মধ্যে কিন্তু আপনি ছোট ছোট লড়াইয়ের কিছু জায়গা থাকে এবং সেই লড়াইয়ে আপনি যদি জিততে পারেন তাহলে কিন্তু আপনি দিন শেষে 20 ওভারে জিততে পারবেন, কিন্তু সেই লড়াইয়ের মধ্যে যদি আপনি কিছুটা জিতলেন আর বেশিরভাগই হারলেন তাহলে কিন্তু আপনি ম্যাচটা হেরে যাবেন। সো আমার মনে হয় যেখানে শুধুমাত্র স্কোরের দিকে না, এই ম্যাচে আপনার ব্যাটসম্যানরা যখন সুযোগটা পাবেন সেটা কাজে লাগাতে হবে, একইভাবে বোলারদেরকেও মানে কাজে লাগাতে হবে। কোনো জায়গায় কোনো একটা ডিপার্টমেন্ট যদি আপনি খারাপ করে তাহলে কিন্তু আপনার সামনে চরম বিপদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ দল যেন প্রথম ম্যাচে জয় পায়, মানে সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচে জয় পায় এবং এই শুভকামনা জানিয়ে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং একই সাথে ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।